নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। বেশ কয়েকদিন আগে একটি আমরা খবর সম্প্রচার করেছিলাম, যেখানে দেখানো হয়েছিল তৃতীয় লিঙ্গের প্রধান সুমন ধরকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই খবরেরই আপডেট নিয়ে আজ আপনাদের সাথে রয়েছি আমি গৌরাঙ্গ, দেখে নেব বিস্তারিত খবর। তৃতীয় লিঙ্গের প্রধান সুমন ধরকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছটুয়াকে টিটাগড় পুরানো বাজার এলাকা থেকে গ্রেপ্তার করল নিমতা থানার পুলিশ। অভিযুক্ত ছটুয়া ক্যামেরার সামনে স্বীকারোক্তি দিয়েছে যে সে আর তার চেলা লাডলা মিলে গুলি চালিয়েছে সুমন ধরকে। খুনের আগে অটো ভাড়া করে নিমতার সাবিত্রী পল্লীতে এসে দাঁড়িয়েছিল ছটুয়া ও লাডলা। সুমন ধর যখন বাড়ি ফিরছিল তখন তাকে লক্ষ্য রাখছিল অভিযুক্তরা। ঠিক বাড়ির সামনে আসতেই পিছন দিক থেকে পিঠে তিনটে গুলি করে বলে জানিয়েছেন ছটুয়া। খুন করার কারণ জানিয়েছেন ছটুয়া, টাকা তুলতে সুমন ধর তার এলাকায় ঢুকে কাজ করত, টাকাও তুলত, তাকে কোনো টাকার ভাগ দিত না, খাওয়ার জন্য টাকাও দিত না সুমন। ছটুয়াকে খুন করার হুমকিও দিয়েছিল সুমন, এমনটাই স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্ত ছটুয়া। কি বলছেন অভিযুক্ত ছটুয়া, চলুন দেখে নেওয়া যাক বাংলা এমজি নিউজ ক্যামেরার পর্দায়। কি নাম আছে তোমার? জোরে বলো, জোরে। ভালো নাম কি আছে? বাবার নাম কি আছে? বাড়ি কোথায়? ওটা কি নিজের বাড়ি? তুমি যে ঘরটাতে থাকো সেটা কি তোমার নিজের না অন্য কারো ভাড়া? নিজের বাড়ি। সেদিন এখানে কে কে এসেছিলে? কি নাম ছিল চালার? কিসে করে এসেছিলে? অটো করে। তারপরে কি হলো? শুট করে দিলে। তারপর অটোটা কার ছিল? অটো রাস্তায় ভাড়া উঠে। কত টাকা ভাড়া ছিল? 3000 টাকা ছিল। তোমরা কি সাবিত্রী পল্লীতে আগে থেকে দাঁড়িয়েছিলে? সুমন যখন ঢুকছিল গাড়ি করে নেমেছে তখন কি সুমনকে তোমরা দেখেছিলে? তোমরা দেখেছিলে? দেখেছিলে তো ওকে মারলে কেন? আমার পাড়ায় অনেকদিন থেকে কাজ করছে, আমাকে ঢুকতে দিচ্ছে না, আমাকে খেতে দিচ্ছে না, তো আমি কি করবো? আর ও বলেছিল আমি তোকে মার্ডার করে দেব, তো আমাকে করে দিত, তার থেকে আমি আমি করে দিচ্ছি। ওকে কি করে মারলে? ওকে কি করে মারলে? কটা? তিনটে করে। ঠিক আছে। এলাকায় উন্নত মানের জ্যোতিষ পরিষেবা, তন্ত্র নয়, বশীকরণ নয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচার দ্বারা কাউন্সিলিং, বাস্তু, শিক্ষা, কর্ম, বিবাহ, ব্যবসা, এই নিয়ে কাউন্সিলিং। কাউন্সিলিং দ্বারা প্রতিকার, বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মৃন্ময় মুখার্জি। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 7679721776।